আজকে আমরা একদম খোলা মনে মানে ক্যান্সার নিয়ে আলোচনা করছি। জানেন, যারা দেখছেন তারা জানেন যে আমাদের এই অনুষ্ঠানটা প্রত্যেক রবিবারে আমরা করি, যেটা সেটা আমরা ঠিকই করেছি, মহিলাদের ক্যান্সার নিয়ে করব। তো মহিলাদের ক্যান্সার আমরা প্রথমেই ঠিক করে নিয়েছি যে ক্যান্সারকে আমরা হারাবো, মানে ক্যান্সারের কাছে আমরা মাথা নত করব না। তো আপনারা জানেন যে আমাদের স্বাস্থ্য জিজ্ঞাসা প্রত্যেক রবিবার সন্ধ্যে 6:25 ডাক্তার তন্ময় মণ্ডল, মেডিকেল অঙ্কোলজিস্ট, কলকাতার একটি প্রখ্যাত বেসরকারি হাসপাতালের সঙ্গে তন্ময় যুক্ত এবং আরও কিছু জায়গাতে তিনি যুক্ত আছেন, তার পেশেন্টের চাপে তাকে আমি নিয়ে আসতে পারছি না যে আপনাদের সঙ্গে একটু প্রাণ খুলে আড্ডা মারব। হ্যাঁ, আড্ডাই মারব, এক্স্যাক্টলি আড্ডা মারব। আজকে আমরা আড্ডা মারব কী বিষয় নিয়ে? বিষয়টা ক্যান্সার, কিন্তু সেটা ওভারিয়ান বা ডিম্বাশয়ের ক্যান্সার। ডিম্বাশয়ের ক্যান্সার তন্ময় একটু বেশি বয়সে ধরা পড়ে, কিন্তু তাতে তোমার কথাতেই আমি যা শুনলাম বা জানলাম যে পৃথিবীর অষ্টম মৃত্যুর কারণ হচ্ছে ওভারিয়ান ক্যান্সার। প্রতি বছর 2 লাখ মহিলা মারা যাচ্ছেন ওভারিয়ান ক্যান্সারে। মানে আমাদের হাতে যথেষ্ট অস্ত্র, আয়ুধ, ওষুধ, ইমিউনোথেরাপি, এডিসি যাই থাকুক না কেন, সচেতন হলে কি একটু আগে আটকানো যায়? এবারে আমরা এইটাই বিস্তারিত আলোচনা করব, কথা বলবো ঘুরতে ঘুরতে তন্ময়ের সঙ্গে। চলুন আপনাদের নিয়ে যাই। তো এবারে ওভারিয়ান ক্যান্সার যেটা বললেন একদমই সঠিক, অষ্টম, 8th মোস্ট কমন ক্যান্সার ওয়ার্ল্ড ওয়াইড, এবং অ্যারাউন্ড 2 লাখ মতন পেশেন্ট মারা যায় প্রত্যেক বছর, সেটা ঠিক। নেক্সট যদি জিজ্ঞেস করেন কি বয়স, কোন বয়সে ধরা পড়ে, মিডিয়ান এজ অ্যারাউন্ড 55-60 প্লাস, মানে জেনারেলি পোস্ট মেনোপজাল ফিমেলদেরই দেখা যায়। তবে যদি কেউ বলে যে এটা কি তার আগে ধরা পড়তে পারে বা হতে পারে, অবশ্যই হতে পারে, কোনো বয়স কোথাও লেখা নেই, কিন্তু মোস্টলি এটা দেখা যায় এজেড পপুলেশনে, মানে 50-55 পরেই সাধারণত দেখা যায়। তার মানে পোস্ট মেনোপজাল, পোস্ট মেনোপজাল মোস্টলি পোস্ট মেনোপজাল ফিমেলসদের মধ্যে দেখা যায়। প্রি মেনোপজালে হয়, কিন্তু চান্সেস কম, কিন্তু অফকোর্স পোস্ট মেনোপজালই বেশি, দ্যাট ইজ রাইট। আরেকটা জিনিস তন্ময়, অনেকেরই এখন বাচ্চা মেয়েদেরও দেখা যাচ্ছে তারা খুব বাল্কি হয়ে যাচ্ছেন, মোটা হয়ে যাচ্ছেন, পিসিও খুব ছোট বয়স, বা মেনার্কি দেখা যাচ্ছে 13 বছরের নিচে, বিশেষ করে ট্রপিক্যাল কান্ট্রিজ এমনি একটু এটা শুরুই হয় পিরিয়ডটা একটু আগে, কিন্তু সেটা 13 বছরের নিচে নেমে আসে, যদিও তার অন্য আরও বিভিন্ন কারণ থাকতে পারে, কিন্তু পিসিওএসের কারণে একটু কি আগেও ওভারিয়ান ক্যান্সার আসতে পারে? পিসিওএস যদি জিজ্ঞেস করেন, পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ আজকাল খুব কমন, অনেকের মধ্যে দেখা যায়, প্রচুর প্রচুর, কিন্তু অফকোর্স পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ থেকে কি ওভারিয়ান ক্যান্সার হতে পারে, দ্যার ইজ এ ভেরি মিনিমাল পার্সেন্টেজ, 1-5% পেশেন্টদের ম্যাক্সিমাম হওয়ার চান্স থাকে যাদের পলিসিস্টিক ওভারি আছে, তাদের পরবর্তীকালে ওভারিয়ান ক্যান্সার হতে পারে, বাট ইটস ভেরি মিনিমাল, ভেরি নেগলিজিবল। আমরা সেই জন্য পিসিওএসকে গুরুত্ব চট করে খুব একটা গুরুত্ব দেওয়া হয় না, অ্যাটলিস্ট ফর ওভারিয়ান ক্যান্সার পার্সে। কিন্তু যদি জিজ্ঞেস করেন পিসিওএস এত বেশি ইনসিডেন্স, হ্যাঁ এখন অবশ্যই এর ইনসিডেন্স খুব বেশি, ওভারওয়েট, ইনসুলিন রেজিস্ট্যান্স, বডিতে মানে লোম যেটাকে হার্সুটিজম বলে, এইসব মানে হাইপার অ্যান্ড্রোজেনিজমের ফিচার্সগুলো আমরা পলিসিস্টিক ওভারিতে দেখা যায় এখন, সেটাই। কিন্তু এবং তার কারণ একটা সেডেন্টারি লাইফস্টাইল, সেটা নিয়ে আমরা সুযোগ পেলে পরে আলোচনা করব, কিন্তু পিসিএসটা নেগলিজেবল, তার জন্য অত মাথা ঘামানোর দরকার দরকার নেই। তাহলে তাহলে অন্য কি, ইস্ট্রোজেনের ক্ষরণ কমে যাওয়া সেটা একটা কারণ কি? এবারে দেখুন, ইস্ট্রোজেন ডিপেন্ডেন্ট এগুলো মোস্টলি হয়, যদি ইস্ট্রোজেন বেশি থাকে মানে হাইপার ইস্ট্রোজেনিজম হলে হতে পারে। কী কী কারণে হয়, জেনারেলি যদি আর্লি মেনার্কি হয়, 13 বছরের আগে হয়, বা মেনোপজ যদি একটু পরের দিকে হয়, সেটা সাধারণত হতে পারে, কিন্তু সেটা মোস্টলি ব্রেস্ট ক্যান্সারের কারণ হিসেবে আমরা দেখি, ওভারিয়ান ক্যান্সারে সেরকম অতটা নয় গুরুত্ব দেওয়া যায় না। কিন্তু আর কী কী কারণে হতে পারে যেগুলো আমরা দেখি, ওয়ান অফ দেম অফকোর্স ইজ এজ, বয়স বেশি বাড়লে হয়। সেকেন্ড, জিন্স, ব্রাকা P53, RAD51, বিভিন্ন রকমের জিন্স আছে, এরকম জিন্সের জন্য হতে পারে, সেটা অবশ্যই, মানে ব্রেস্ট ক্যান্সারের জিন ওভারিয়ান ক্যান্সারকেও নিয়ে আসতে পারে। একদম, ব্রেস্ট ক্যান্সারের জিন ওভারিয়ান ক্যান্সারকে নিয়ে আসতে পারে, কেন কি ব্রেস্ট এবং ওভারি গোজ মোস্টলি হ্যান্ড ইন হ্যান্ড যদি জেনেটিক হয়, এবং ওই ইস্ট্রোজেনের উপরেই অনেকটা ডিপেন্ডেন্ট, অনেকটাই ডিপেন্ডেন্ট। আচ্ছা তন্ময়, আমি একটা হয়তো একটু বোকার মতো প্রশ্ন হবে, ইস্ট্রোজেন যদি একটু বেশি থাকে তার ফেমিনিটিও তো একটু বেশি হবে, তো সব মহিলাই তো চাইবেন তার একটু ইস্ট্রোজেন, সেটা হয়তো চাইবেন, কিন্তু সেটা অনেক সময় ক্ষতিও করতে পারে। যে এবারে কী কী ফ্যাক্টরসে ওভারিয়ান ক্যান্সারের রিস্ক কমে সেটা আমাদের জানাটা উচিত, ওয়ান অফ দেম ইজ প্রেগনেন্সি, ওয়ান অফ দেম ইজ ব্রেস্ট ফিডিং, এগুলোতে দেখা যায় যে আমাদের ওভারিয়ান ক্যান্সারের ইনসিডেন্স কম হতে পারে।
ওরাল কন্ট্রাসেপটিভ পিল নিলে কি ওভারিয়ান ক্যান্সার ইনসিডেন্স কম হতে পারে, এটা ডাউটফুল, ইটস নট ক্লিয়ার। কেউ কেউ বলে স্টাডিতে, কিছু কিছু স্টাডিতে বলা হয় যে হ্যাঁ ওভারিয়ান ক্যান্সার ওসিপি নিলে বা ওরাল কন্ট্রাসেপটিভ পিলস নিলে ইনসিডেন্স একটু কমতে পারে, কিন্তু হ্যাঁ সেটা সেরকম ওসিপি তো ধরো একটা লিমিটেড পিরিয়ড 5 বছর 7 বছর অবধি চলে, ইটস নট, সেটা কি লং টার্ম একটা প্রোটেকশন দিতে পারে? প্রোটেকশন এখন সেটা নিয়ে বলছি, বিভিন্ন স্টাডি আছে কিন্তু ক্লিয়ার কাট নয় যে খুব ভালো যে প্রোটেকশন দিচ্ছে, সেরকম আমাদের কাছে এখনো অতটা প্রমাণ নেই। ঠিক, ইটস নট ক্লিয়ার। সুতরাং ওটাতেও আমরা খুব একটা যাচ্ছি, খুব একটা যাচ্ছি না। ঠিক আছে, তাহলে তারপরে যেটা থাকলো, বয়সটা একটা ফ্যাক্টর হলো এবং সন্তানহীন মহিলা, তাদের বেশি হওয়ার সম্ভাবনা বেশি থাকে, যারা ব্রেস্ট ফিডিং করাতে সুযোগ পান তাদের হওয়ার চান্স বেশি থাকে। নর্মালি অধিকাংশ মহিলাই আমরা ধরে নেব যে তিনি ব্রেস্ট ফিড করিয়েছেন, তার সন্তান আছে, এর বাইরে যারা, তার মানে তারাই একটু রিস্ক বেশি, তাদের বিপদ বা তারাই বিপজ্জনক সীমাটাই রয়েছে। এবার তারা কিভাবে চট করে ধরতে পারেন বা তাদেরকে আমরা কিভাবে একটু এবারে নেক্সট আলোকিত করতে পারি? সিমটমস কি কি সিমটমসে ও মানে ওভারিয়ান ক্যান্সারে কি কি সিমটমস হয় সাধারণত? এবার ওভারিয়ান ক্যান্সারে না যে সিমটমসগুলো খুবই ভেগ, মানে খুবই ভেগ ইন দ্য সেন্স যে সবসময় যে মাসিক এপাশ ওপাশ মেনস্ট্রুয়াল ইরেগুলারিটি হবে সেরকম না, মানে কমনলি যে সিমটমসগুলো নিয়ে আসে একটা, তুমি তো বলছো মেনোপজের পরেই ম্যাক্সিমাম তার তখন তো বন্ধ মানে পিরিয়ড, পোস্ট মেনোপজাল ব্লিডিং হতে পারে, সেটা একটা যেমন ফিচার, সেটাতে খুব সচেতন হতে হবে যে কোনো কারণেই হোক, একদম যে কোনো কারণেই হোক। সেটা ছাড়া কি কি হতে পারে? এটা হচ্ছে আর্লি স্যাটাইটি বা ব্লোটিং সেন্সেশন, মানে একটু খেলেই মনে হচ্ছে যেন পেটটা ভর্তি হয়ে যাচ্ছে, হজম হচ্ছে না, পেটটা একটু বারে বারে ডেকুট তুলছে, বারে বারে ডেকুট তুলছে, অ্যান্টাসিড খাচ্ছে, মোটা মোটা কমছে না, কোমরে ব্যথা হতে পারে, এবং সেটা একটা জিনিস, পেট ফেপে গেলে কি পেটে জল জমে যেতে পারে, সেটা একটা জিনিস। এই সব কমন সিমটমসগুলো নিয়ে আসে, মানে মোস্টলি যেটাকে বললাম একটা সেন্সেশন অফ আর্লি স্যাটাইটি, ব্লোটিং, অ্যাবডোমিনাল ডিস্টেনশন, যেটা পেট ফুলে গেছে, পেটে জল হওয়ার জন্য, কোমরে ব্যথা হতে পারে পেটে জল হওয়ার জন্য, এইগুলিই কমন। লাংসে যদি জল হয় শ্বাসকষ্ট অবধি হতে পারে, এইগুলিই কমনলি আমরা ইয়ে করি। মানে জেনারেলি আমাদের কাছে যদি একটা বয়স্ক মহিলা যদি পেটে জল নিয়ে আসে এবং সেটাকে আমরা যদি ক্যান্সারভাবে চিন্তা করি, কমন কারণ হচ্ছে ওয়ান অফ দ্যাম ইজ অ্যান ওভারিয়ান ক্যান্সার, এইটা কিন্তু আমরা প্রথমেই চিন্তা করি। এবং ওই কমপ্লেনটা যদি থাকে যে ডাক্তারবাবু আমার বারে বারে এরকম অ্যাসিডিটি হচ্ছে, আমি প্রচুর অ্যান্টাসিড খাচ্ছি কিন্তু খুব একটা কিছু হচ্ছে না, দু তিন দিন ভালো থাকে আবার ফিরে আসছে, একদম, আর একটুখানি খেলেই মনে হচ্ছে যে অনেক খেয়ে ফেলেছি আর খেতে ইচ্ছে করছে না, ঠিক, আর একটু কি বমি বমি ভাব বা নশিয়েটিং, একদম, সেগুলো সবই হতে পারে। এই সবগুলো হচ্ছে সিমটমস যেগুলো আমাদের ওভারিয়ান ক্যান্সারেতে হয়, এগুলোই সিমটমস। কিন্তু ক্লিয়ার কাট যেরকম আপনি ব্রেস্ট ক্যান্সারে একটা ব্রেস্টের টিউমার পাবেন, ওভারিয়ানতে ওভারি টিউমারটা যেই সময় ধরা পড়ে বা যখন বুঝতে পারে তখন ইটস অলরেডি ইটস আ বিট অ্যাডভান্স, সেই জন্য আর্লি অতটা অনেক সময় ধরা যায় না কিছু ক্ষেত্রে ছাড়া। সেই জন্য এই যে ভেগ সিমটমসের কথা তন্ময় বলছেন এইটা খুব মাথায় রাখুন। অধিকাংশ মহিলা এটাকে নেগলেক্ট করেন, একটু বেলা করে খাচ্ছি ওই জন্য অ্যাসিডিটি হয়েছে, খেয়ে নিলাম দুটো প্যান্টোপ্রাজোল ডম্পেরিডন বা এই জাতীয় ওষুধ, আবার দুদিন ঠিক থাকলাম আবার ফিরে আসছে, বারে বারে এই ঘটনাটা ঘটছে, একটা বমি বমি ভাব সবসময়, আর একটুখানি খেলেই আমার মনে হচ্ছে যেন আর খাওয়ার ইচ্ছে নেই বা পেট ভরে গেছে, এইটা কিন্তু মারাত্মক হতে পারে একটা বিশেষ বয়সের পরে। তন্ময় যেটা বলছেন যে মেনোপজের পরে হলে কিন্তু আপনি খুব সচেতন হবেন, আফটার মেনোপজ এরকম সিমটমস হলেই আপনাকে সচেতন হতে হবে, আদারওয়াইজ কিন্তু যেহেতু অর্গ্যানটা ভেতরে সেই জন্য একটু বোঝা তো মুশকিল, ইটস নট এ সারফেস অর্গ্যান। ঠিক, যেটা ব্রেস্টের ক্ষেত্রে আপনি খুব সহজে বুঝতে পারবেন, একটা লাম্পি আপনাকে বলে দেবে যেটা কিন্তু বিপদের হতে পারে, এক্ষুনি ডাক্তারবাবুর কাছে যাই, এই সিমটমসটা কিন্তু দিনের পর দিন চলতে থাকবে, এবং এই দিনের পর দিন চলাটা কতটা ক্ষতিকর? দিনের পর দিন চলাটা বলতে আপনি রোগটাকে আস্তে আস্তে বাড়তে দিচ্ছেন, সেই জন্যই এরকম যখন অনেকদিন থাকবে আমাদের যেগুলো করি, যেমন আপনাদের বারবার গ্যাস্ট্রাইটিসের একটা এন্ডোস্কোপি করায়, একটা কলোনোস্কোপি করায়, এইগুলো তো কমনলি করানো হয়, অন্তত যেন একটা আলট্রাসোনোগ্রাফি পেটেরও যদি করা হয় এবং তাতে যদি ওভারিজগুলো বড় থাকে বা ওভারিতে যদি কোনো টিউমার থাকে বা পেটে যদি জল থাকে সেটা তো আগেই ধরা পড়বে, সেক্ষেত্রে আমাদের তারপরে স্টেপগুলো করা উচিত, একটা সিটি স্ক্যান করুন, বায়োপসি করান, CA125 করান, এই যে টেস্টগুলো যেগুলো করানো হয় সেগুলো তারপরে ফলো অন করবে, কিন্তু যেটা অন্তত একটা আমরা আগে সবসময় বলি মানে পেশেন্ট আমাদের কাছে একটা সোনোগ্রাফি রিপোর্ট নিয়ে আসবে। এখন না, হিস্টেরেক্টমি করাতে গেলেও CA125টা মোটামুটি গাইনোকোলজিস্টরা করান, এটা খুব জরুরি, একদম, এটা সবাই অনেকেই করান। ব্লিডিং, পোস্টমেনোপজাল ব্লিডিং বা যে কারোর যখনই মনে করেন যে একটা ওভারি একটু বড় হয়েছে, পোস্টমেনোপজাল বলবো না, তার আগেও যদি একটা হেভি ব্লিডিং উইদাউট এনি প্রিসিডেন্স সেক্ষেত্রেও করানো হয়, কিন্তু তার একটা বয়সের পর, কেন কি আগে সবসময় ইউটারেস্ট আপনি বাদ দিতে পারেন আফটার দি ফ্যামিলি ইজ কমপ্লিট, কিন্তু
ওভারিজটা বাদ হ্যাঁ দিতে চট করে কেউ চায় না, কেন কি ঠিক ওভারিতে পোস্ট মেনোপজাল সিমটমসগুলোকেও আগে হয়ে গেলে তাতে অনেক সমস্যাও আছে, ঠিক, তার একটা ওই হট ফ্ল্যাশেস এগুলো এই সমস্যাগুলো হয় তো আসবে। তবে আমি দেখেছি এখন মোরললেস গাইনোকোলজিস্টরা এইরকম একটা আননেচারাল ব্লিডিং দেখলেই খুব কম বয়স যদি না হয় CA125টা তারা করায়নি, এবং কম বয়স হলে এখন তো হরমোন ওষুধ নানা রকম পাওয়া যায়, ইউজুয়ালি সেগুলোতে সেরেও যায়, সেরেও যায়, যদি না সারে তখনই কিন্তু একটা সোনোগ্রাফি বা এইগুলো অ্যাটলিস্ট একটা সোনোগ্রাফি ইজ এসেনশিয়াল, আল্ট্রাসোনোগ্রাফি অফ দি হোল অ্যাবডোমেন, এটা খুবই সহজ টেস্ট, খুব সব জায়গাতে পাওয়া যায়, সব জায়গাতে, গ্রামের থেকে সব জায়গাতে পাওয়া যায়, একটা ঠিকঠাক জায়গার থেকে একটা আল্ট্রাসোনোগ্রাফি ইজ এ অবজার্ভার ডিপেন্ডেন্ট প্রসিডিওর, একটা ঠিকঠাক জায়গার থেকে একটা সোনোগ্রাফি অফ দি হোল অ্যাবডোমেন করলেই অনেকটা, মানে রেডিওলজিস্ট একটু ঠিকঠাক হলেই ওটা খুব ভালো করে মোটামুটি ইয়ে পাওয়া যায়, সেটা একদমই ঠিক। আর যেহেতু সিমটমসের কথা আমরা বললাম, এবার চিকিৎসায় আসে, যেহেতু এটা বেশি বয়সে, মানে আমরা ধরে নিচ্ছি 50-এর পরে হয়তো ধরা পড়বে, এবারে ওভারিয়ান ক্যান্সারের ট্রিটমেন্ট, ওভারিয়ান ক্যান্সারের ট্রিটমেন্ট প্রথমে তো স্টেজ, স্টেজ কীভাবে করা হয়, আমরা সিটি স্ক্যান করানো হয়, সিটি থোরাক্স প্লাস সিটি হোল অ্যাবডোমেন, এইটুকু করলেই হয়ে যায়। যদি কেউ জিজ্ঞেস করেন পেট স্ক্যান কি খুব দরকার, পেট স্ক্যান না করলেও কোনো অসুবিধা নেই, পেট স্ক্যান ইজ নট অ্যান এসেনশিয়াল টেস্ট ফর সিএ ওভারি, ওভারিয়ান ক্যান্সারের জন্য ইটস নট এসেনশিয়াল টেস্ট, পেট স্ক্যান করলে ভালো, না করলেও কোনো ক্ষতি নেই, আমরা সিটি স্ক্যান করলেই হবে, এটা প্রথম। আর কী কী টেস্ট দরকার, ওয়ান অফ দেম ইজ CA125 এবং তার সাথে CEA বলে একটা টেস্ট করা হয়, কেন কি CA125 বাই CEA রেশিওটাও দেখা হয়, সেটা এক। আর থার্ড অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট ইজ বায়োপসি, বায়োপসি প্লাস ইমিউনো হিস্টোকেমিস্ট্রি, কেন কি তার উপরে ডিপেন্ড করে যে কী টাইপের ওভারিয়ান ক্যান্সার, বিভিন্ন রকমের ওভারিয়ান ক্যান্সার, একটা হচ্ছে সেরাস টাইপ, তার আবার দুটো টাইপ, হাই গ্রেড সেরাস, লো গ্রেড সেরাস, তাছাড়া এন্ডোমেট্রয়েড টাইপ, তাছাড়া ক্লিয়ার সেল কার্সিনোমা, এইগুলো যে কমন টাইপ অফ এপিথেলিয়াল ওভারিয়ান ক্যান্সার, কেন কি এপিথেলিয়াল ওভারিয়ান ক্যান্সারসই আমাদের কমন যেটা দেখা যায়, এক্ষেত্রে প্যারেনকাইমাল কিছু থাকে না, না এপিথেলিয়াল ওভারিয়ান টিউমারসই বলা হয়। আর তাছাড়া আর একটা যেটা আছে জার্ম সেল টিউমারস অফ দি ওভারি, জার্ম সেলটা ইজ এ ডিফারেন্ট টাইপ, জার্ম সেল টিউমারটা একটু কম বয়সে হয়, সেগুলো বিভিন্ন রকমের টেরাটোমা হতে পারে, মিক্স জার্ম সেল টিউমার হতে পারে, তো সেই যে জার্ম সেল টিউমারটা কি পিসিওর সঙ্গে গুলিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা, না সেরকম সাধারণত হয় না, পিসিওর সাথে গোলায় না। তো এবারে ট্রিটমেন্টের মধ্যে প্রথমে বললাম ডায়াগনোসিস, ডায়াগনোসিসের জন্য বললাম বায়োপসি উইথ অ্যান ইমিউনো হিস্টোকেমিস্ট্রি, বায়োপসি আপনি কোথার থেকে করতে পারেন, অনেক সময় পেটের ওমেন্টাম বলে একটা পর্দা আছে, সেই ওমেন্টামেতে ছোটো 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 ডিপোজিটস হয়, ওটাকে বলা হয় ওমেন্টাল নোডিউলস, এই ওমেন্টাল নোডিউলসেও যদি আমাদের কোনো নোডিউল থেকে বায়োপসি করা হয় সেইটা হলেও হবে, পেটের জল থেকে পরীক্ষা করা যেতে পারে, যেটাকে অ্যাসাইটিক ফ্লুইড বলে, সেই পেটের জল থেকে পরীক্ষা করে সেল ব্লক টেস্ট করে যদি দেখা যায় যে তাতে ক্যান্সার সেলস আছে, সেখান থেকেও ইমিউনো হিস্টোকেমিস্ট্রি করলে হবে। জেনারেলি ওভারিয়ান টিউমার থেকে আমরা ডাইরেক্টলি বায়োপসি করতে খুব একটা চায় না বা অনেকেই করতে পছন্দ করে না, সেই জন্য ওমেন্টাল বায়োপসি বা অ্যাসাইটিক ফ্লুইড থেকে বায়োপসি করে ডায়াগনোসিস করাটাই বাঞ্ছনীয় কাম্য, সেই জিনিসটাই আমরা প্রেফার করি। নেক্সট গেল ট্রিটমেন্ট, ট্রিটমেন্টের দিক থেকে আমরা প্রথমে জেনে নিলাম যে কোন স্টেজ, 1, 2, 3, 4 এই চারটে স্টেজ হয়, সাধারণত অন্য কোনো জায়গায় ছড়িয়েছে কিনা দেখা যায়, ওমেন্টাম অবধি ছড়ালে বা পেটে জল অবধি জমলে স্টেজ 3 বলে অবধি বলা হয়, বুকের জলেও অনেক সময় বলা হয় 4A বা এই লিভারের ওপরের দিকে অনেক সময় ডিপোজিটস থাকলেও 4A বলা হয়। প্রথম ট্রিটমেন্ট, প্রথম ইনভেস্টিগেশন, প্রথম ট্রিটমেন্টের জন্যে কার কাছে, অঙ্ক সার্জন বা গাইনাক অঙ্ক সার্জন, যারা গাইনাকোলজিক্যাল অঙ্ক সার্জারি যারা করেন তাদের কাছে, উনি যদি মনে করেন যে এটা অপারেট করা যাবে তাহলে অপারেট, উনি যদি মনে করেন যে এত ডিজিজ পরিমাণটা এত বেশি আছে যে প্রথমে অপারেট করাতে উনি হয়তো পুরো জিনিসটা বের করতে পারবেন না, যেটাকে বলা হয় R0 সেকশন, মানে ইউ উইল নট সি এনি ভিজিবল ডিজিজ অন দি অ্যাবডোমেন, ওখান থেকে পুরো ভিজিবল ডিজিজকে উনি সরিয়ে দিতে পারবেন, উনি যদি দেখে বলেন স্ক্যান বা বিভিন্ন রিপোর্ট দেখে যদি ওনার মনে হয় যে আই উইল বি এবল টু রিমুভ দি হোল ডিজিজ টোটো ফ্রম দি হোল অ্যাবডোমেন, সেক্ষেত্রে প্রথমে সার্জারি, যদি ওনার মনে হয় যে না খুব একটা আমরা বের করতে পারবো না, একটু ডিজিজটা কমিয়ে নিলে ভালো হয়, সেক্ষেত্রে প্রথমে আমরা কেমোথেরাপি দিয়ে শুরু করি, 3 বা 8 সাইকেল 3 সপ্তাহ ছাড়া ছাড়া কেমোথেরাপি দেওয়া হয়, তার সাথে অনেক সময় টার্গেটেড থেরাপি অ্যাড করা হয় ইন দি ফর্ম অফ বেভাসিজুম্যাব, কিছু কিছু ক্ষেত্রে সবসময় নয়, তো সেটা অ্যাড করে যখন দেখা যায় যে রোগটা অনেকটা কমেছে এবং ঠিকঠাক অবস্থায় এসছে, নেক্সট স্টেপ আবার ইজ টু গো ফর এ সার্জারি। সার্জারি করার পরেও আরও 3টে সাইকেল কেমোথেরাপি দেওয়া হয়, এবং একটা আজকালকার দিনে যেটা করা হয় জেনেটিক টেস্ট, জেনেটিক টেস্ট কী কী টেস্ট নাম বলা হয়, একটা যেমন বললাম BRCA টেস্টিং,
আর একটা বলা হয় HRD বলে একটা টেস্ট হয়, হোমোলোগাস রিকম্বিনেন্ট ডিফিসিয়েন্সি টেস্টিং, সেই টেস্টিংটা করা হয়। HRD যদি পজিটিভ হয় বা BRCA যদি পজিটিভ হয় সেক্ষেত্রে আমরা পার্প ইনহিবিটর বলে এক রকমের ওষুধ, ওলাপারিব নামে ওষুধ পাওয়া যায়, সেটাকে কিছু দিনের জন্য দেওয়া হয়। এই হচ্ছে ওভারিয়ান ক্যান্সার যদি 1, 2, 3 অবধি হয় সেক্ষেত্রে ট্রিটমেন্ট, আইদার আগে অপারেশন তারপরে কেমো, বা প্রথমে 3টে কেমো তারপরে অপারেশন তারপরে 3টে কেমো, এবং ফলোড বাই, প্রথমে আগে অপারেশন হলেও 6টা কেমো বা ইয়ে হলে তারপরে ইয়ে 3টে সার্জারি 3টে, তারপরে কিন্তু যদি HRD পজিটিভ হয় বা যদি ব্রাকা পজিটিভ হয় সেক্ষেত্রে একটি পার্প ইনহিবিটর কিছু দিনের জন্য দেওয়া হয়। এটা হচ্ছে স্টেজ 1, 2 এবং 3 এর ব্রেস্ট ক্যান্সারের ট্রিটমেন্ট। সব ক্ষেত্রে কেমোথেরাপি ওভারিয়ান ক্যান্সারের ট্রিটমেন্ট সব ক্ষেত্রে কিন্তু আমাদের 6টা সাইকেল যে কেমোথেরাপি দিতেই হবে সেরকম কোনো কথা নেই। স্টেজ 1 আর্লি স্টেজ 1A অনেক সময় আমরা দিই না, এন্ডোমেট্রিয়াল টাইপে কিছু কিছু জায়গাতে আমরা দিই না স্টেজ 1A-তে। স্টেজ 2 অনওয়ার্ডস প্রায় সবগুলোতেই দিতে হয়। পেরিটোনিয়াল, প্রাইমারি পেরিটোনিয়াল কার্সিনোমা বলে এক রকমের কার্সিনোমা উইচ ইজ ট্রিটেড ইন দি সেম ম্যানার অ্যাজ ওভারিয়ান ক্যান্সার, সেক্ষেত্রে তো ওভারিতে কোনো টিউমার পাবেন না কিন্তু এই ওমেন্টামেতে ডিপোজিটস হয়ে থাকে, সেটাকেই বলা হয় প্রাইমারি পেরিটোনিয়াল কার্সিনোমা। তার ট্রিটমেন্ট প্যাটার্ন ইজ সেম অ্যাজ ওভারিয়ান ক্যান্সার, ইনসিডেন্স ওয়াইজ একটু কম দেন দি ওভারিয়ান ক্যান্সার কিন্তু ট্রিটমেন্ট ইজ সেম অ্যাজ ওভারিয়ান ক্যান্সার, সেইটাই কিন্তু আমরা ওইভাবেই ট্রিটমেন্ট করি। 1, 2, 3 কিউরেবল। তুমি আগে আমাদের গত সপ্তাহে বলেছিলে যে 1, 2, 3 অবধি যে কোনো ক্যান্সারের ক্ষেত্রে সার্জারিটা মোটামুটি ধরে নেওয়া যায়, করলে ভালো ফল পাওয়া যায়। তো এক্ষেত্রেও 1, 2, 3 মধ্যে থাকলে সার্জারি দিয়ে শুরু হবে, অনেক সময় সার্জারি দিয়ে শুরু হয়, অনেক সময় একটু ডিজিজটা কমিয়ে নিয়ে সার্জারি করা হয়। তার মানে আবারও ঘুরে ফিরে সেই তোমার কাছে আসা, তুমি ডোমেনটা ঠিক করে দিলে চিকিৎসা করতে, মানে গাইনাক অঙ্ক যিনি থাকবেন তার পক্ষেও সুবিধে, যে উনিও তাহলে বুঝে যাবেন যে ঠিক কী করা দরকার। ঠিক, আদারওয়াইজ তার পক্ষে বোঝা খুব মুশকিল, কারণ আমি যত আমার বন্ধুদের দেখেছি তারা ওই রেফার্ড বাই গাইনাক এই অঙ্কোলজিস্টের কাছ থেকে রেফার্ড হয়ে আসার পরেই তাদের সুবিধে হয়, পরীক্ষা নিরীক্ষাগুলো হাতে থাকলেও তিনি আরও ডিটেলে সেখান থেকে দেখে নিতে পারলেন কটকনি কাটবেন বা কাটবেন না। এবং মুশকিলটা হচ্ছে ওভারিকে বাদ দেওয়া যায় না, এই একটা ঝামেলার জায়গা, সেই জন্য যতটা সম্ভব ওই কেমো রেডিয়েশনে যতটা করা যেতে পারে তারপরে আর কি করা যেতে পারে। এবার ফোর্থ স্টেজ যদি হয় তখন তো আর সার্জারির ভূমিকা থাকছে না। না, স্টেজ 4 হলে সার্জারির খুব একটা ভূমিকা নেই, স্টেজ 4 বলতে স্টেজ 4B যেটা সেটার কিন্তু সার্জারির খুব একটা ভূমিকা নেই, মানে হচ্ছে সেটা অলরেডি ওপরের দিকে ছড়াতে শুরু করেছে বা ছড়িয়ে গেছে, লাংসে হতে পারে, প্লুরাল ইফিউশন মানে জল জমতে পারে এইসব জায়গাগুলোতে যদি যায় সেক্ষেত্রে ওটা স্টেজ 4B হয়ে গেছে এবং সেক্ষেত্রে সার্জারি করে লাভ নেই, সেক্ষেত্রে একমাত্র কেমোথেরাপি এবং পরবর্তীকালে ওই যদি পার্প ইনহিবিটরস কিছু দেওয়া যায়, HRD পজিটিভ হলো বা ব্রাকা পজিটিভ হলো সেক্ষেত্রে আমরা পার্প ইনহিবিটরস দিতে পারি এবং ওটা দিয়ে মেনটেন্যান্স চলবে, আবার যখন রোগ বাড়বে আবার কেমো চলবে। মানে ইটস নট এ কিউরেবল স্টেজ বাট ইটস দ্য ডিজিজ ক্যান বি কন্ট্রোল, লাইফ ক্যান বি ইনক্রিজড, লাইফ স্প্যান ক্যান বি ইনক্রিজড, গুড কোয়ালিটি অফ লাইফ শুড বি মেনটেন্ড, এটাই আমাদের টার্গেট থাকে ফর ট্রিটমেন্ট অফ এ স্টেজ 4 ওভার দ্য এজ অফ 50 অর মোর দ্যান 50। মানে হোয়েন দ্য পেশেন্টস জেনারেলি উইল কাম টু ইউ আফটার দ্য এজ অফ 50, that is the natural phenomena. Ekdom. So at that stage, if you just can increase her life in and about 5 years, that is to some extent enough. Enough. And if the patient come at the age of 55, and the same way, if you can increase her life, quality life, I mean to say that, 60, done. That is quite good. Amra otai target kori, amader tar beshi khub ekta target thake na. না, আমাদের কাছে ওষুধ বলতে প্ল্যাটিনাম বলে যে ওষুধগুলো ইউজ করা হয়, প্যাক্লিট্যাক্সেল এবং কার্বোপ্ল্যাটিন, সেটাই মোস্ট ইম্পর্ট্যান্ট ওষুধ ফর ওভারিয়ান ক্যান্সার। তার সাথে টার্গেটেড থেরাপি হিসেবে বেভাসিজুম্যাব বলে একটি টার্গেটেড থেরাপি আছে, সেটাকে আমরা অনেকে ইউজ করি। এবং তাছাড়া পার্প ইনহিবিটরের মধ্যে 3 রকমের পার্প ইনহিবিটর পাওয়া যায়, একটা হচ্ছে ওলাপারিব, একটা রুকাপারিব, একটা নিরাপারিব। যদিও আমরা নিরাপারিব ইন্ডিয়াতে পাই না, এবং ওলাপারিব এবং রুকাপারিব পাওয়া যায়, সেই দুটো আমরা ইউজ করি। এগুলোই কমন ড্রাগস এখন অবধি যেগুলো ওভারিয়ান ক্যান্সারেতে ইউজ হয়। বিভিন্ন মানুষের প্রশ্ন, ইমিউনোথেরাপি কি ইউজ করা যায়? এখন অবধি ওভারিয়ান ক্যান্সারে ইমিউনোথেরাপির কোনো রোল নেই, ইটস নট এ ইমিউন সেন্সিটিভ ডিজিজ এখন অবধি, আজকের দিন অবধি এখন অবধি কোনো ইমিউনোথেরাপির ভূমিকা কিন্তু ওভারিয়ান ক্যান্সারে নেই, এইটুকু কিন্তু ঠিক। পরবর্তীকালে হবে কি না আমরা জানি না, আসবে, অবশ্যই আসবে, ইমিউনোথেরাপি হবে, আরও অনেক কিছু ওষুধ বিভিন্ন রোগেতে যেমন আছে সেটাতে আসবে। আজকালকার দিনে ইমিউনোথেরাপি যেমন অনেক ক্যান্সারেতে আছে ভালো রোল, ভালো ভূমিকা,
অন্তত ওভারিয়ান ক্যান্সারেতে বিভিন্ন লোকের কাছ থেকে আমরা শুনতে পাই যে উনি তো বললেন ইমিউনোথেরাপি পাওয়া যায়, এতে কি দেওয়া যাবে না? ইমিউনোথেরাপি ওভারিয়ান ক্যান্সারের জন্য নয়, রেডিওথেরাপি ওভারিয়ান ক্যান্সারের জন্য নয়, এই দুটো জিনিস অন্তত ওভারিয়ান ক্যান্সারেতে আমরা সাধারণত দেখি না। ওভারিয়ান ক্যান্সার ইজ মোর অফ এ সিস্টেমিক ডিজিজ, তাই জন্য কেমোথেরাপি, টার্গেটেড থেরাপি, পার্প ইনহিবিটর সেগুলো সব আছে, নো ইমিউনোথেরাপি। এটা একটু বলে দেওয়া ভালো, কারণ বিভিন্ন জায়গায় তারা ঘুরে বেড়াচ্ছেন, হয়তো তারাও হয়তো অনেক সময় ইনসিস্ট করছেন যেটা তো ইমিউনোথেরাপিতে শুনছি খুব ভালো রেজাল্ট হয়, সুতরাং একবার দিয়ে দেখলে কী হয়। কিন্তু তন্ময় পরিষ্কার বলছেন যে ইমিউনোথেরাপির কোনো রোল নেই, যেমন রোল নেই রেডিওথেরাপির। সুতরাং রেডিয়েশন এবং ইমিউনোথেরাপি বাদ দিয়ে বাদবাকিটা চিকিৎসাটা হবে, এবং অ্যাবসোলিউটলি মেডিকেল অঙ্কোলজিস্ট ডক্টর তন্ময় মণ্ডল তিনি বলে দেবেন যে ডোমেনটা কীভাবে কী হতে পারে। আচ্ছা, মোটামুটি সারিয়ে ফেলা কি সম্ভব কম বয়সে যদি আসেন? একটু কম বয়স বেশি বয়স সব ক্ষেত্রেই ওভারিয়ান ক্যান্সার ইজ এ কিউরেবল ডিজিজ, স্টেজ 1, 2, 3 যেটা বললাম সেটা সব সময় ঠিক। আমাদের যেটা দেখতে হয় ডিজিজ বায়োলজি, যে কতদিন পরে রোগটা ফেরত আসছে, কারোর ক্ষেত্রে 1 বছরের বেশি, কারোর ক্ষেত্রে 1 বছরের কম। 1 বছরের কম যদি পরে ফেরত আসে, সার্জারি হলো, কেমো নিলো, তারপরে শেষ হয়ে গেল, তারপরে যদি 1 বছরের তলায় যদি রোগটা ফেরত আসে, সেটা একটু খারাপ টাইপের ডিজিজ, আমরা সেটাকে বলি প্ল্যাটিনাম রেজিস্ট্যান্ট ডিজিজ। যদি 1 বছরের বেশি পরে ফেরত আসে, সেটা 2 বছর হতে পারে, 3 বছর হতে পারে, 10 বছর হতে পারে, 20 বছর হতে পারে, সেক্ষেত্রে সেটা কিন্তু সেন্সিটিভ ডিজিজ, এবং সেই ডিজিজের বায়োলজি কিন্তু সাধারণত ভালো। যদি একটা পেশেন্ট প্রথমবার নেওয়ার 5 বছর পরে ফেরত এলো, আর তাকে আবার সেকেন্ড টাইম কেমো দিন, হয়তো সেকেন্ড টাইম যদি সার্জারি করা যায়, সার্জারিও করতে পারা যায়, পারা যেতে পারে, সেক্ষেত্রে সেটাকে বলা হয় সেকেন্ডারি সাইটোরিডাকটিভ সার্জারি, যদি সেটা করা হয় বা তাতে আউটকাম আরও ভালো, আবার দেখবেন হয়তো আবার 5 বছর পরে ফেরত আসতে পারে, সেক্ষেত্রে এমনিই 10 থেকে 15 বছর আপনি বানিয়ে দিতে পারেন। অতএব ওভারিয়ান ক্যান্সার ইজ ওভারঅল ইনসিডেন্স ওয়াইজও খুব একটা বেশি নয়, ওভারঅল বায়োলজি ওয়াইজও খুব একটা খারাপ না। মোস্টলি ওভারিয়ান ক্যান্সাররা ভালো বিহেভ করে, মোস্টলি খুব যে অ্যাগ্রেসিভ সেরকম না, কয়েকটা টাইপ ছাড়া, ক্লিয়ার সেল এই টাইপগুলো একটু খারাপ টাইপের, তা নাহলে হাই গ্রেড সেরাস যেটাকে বলা হয়, হাইলি কেমোসেন্সিটিভ টিউমার, সেটা কিন্তু জেনারেলি ভালো, এই খুব একটা খারাপ কিছু হয় না, এবং মোস্ট পেশেন্টসদের ক্ষেত্রে রেসপন্সটা ভালো, খুব খারাপ নয়। আর একটা বয়সের পরে তো আসছে, ততদিনে তার সন্তানাদি যা হওয়ার হয়েও গেছে, আমরা ধরেই নিচ্ছি মেনোপজ মানে তার সংসারও গুছিয়ে নেওয়া হয়েছে, তখন আর এই বিষয়গুলো থাকে না। এবার কেমো এবং সার্জারি করে যদি সারিয়ে ফেলা যায়, মোটামুটি রেমিশনে চলে যাই বলেই আমার তন্ময়ের কথা শুনে মনে হচ্ছে, দু একটা ক্ষেত্রে রেকর্ড করলেও সেটা নিয়ে খুব একটা মাথা ঘামানোর দরকার পড়ে না, সেটাকেও সারিয়ে ফেলা সম্ভব, তাতে আরও 10 বছর মানুষ আর কতদিন বাঁচবে, তার আয়ুটা যথেষ্ট প্রলম্বিত হচ্ছে, প্রলম্বিত হচ্ছে, সেটা তো খুব সুখের কথা। এবং ট্রিটমেন্ট রেজিমটা কি বছরখানেক চালাতে হয়? না, এ ট্রিটমেন্ট কিন্তু একদম, মানে আপনার 6টা সাইকেল কেমোথেরাপি, এবং মানে 4.5 মাস, আর অপারেশনের জন্য আরও 1.5 মাস, মানে কিউরেটি 1, 2, 3 হলে অ্যারাউন্ড 6 মাসের ট্রিটমেন্ট, তারপরে যদি পজিটিভ এর ট্যাবলেট 1 থেকে 2 বছর, কিন্তু সেটা ছাড়া মোটামুটি 6 মাসের মধ্যে ট্রিটমেন্ট ইজ কমপ্লিট। স্টেজ 4 হলে সেই আবার একই জিনিসের গল্প, টার্গেটেড থেরাপি অনেক দিন ধরে দিলে ভালো, যতদিন না কিছু হয়, সেইটা স্টেজ 4-এর গল্পটা একটু অন্যরকম। স্টেজ 1, 2 বা 3 ইটস এ 6 মান্থ স্টোরি, 6 মান্থ কিওর, ট্রিটমেন্ট শেষ। তার মানে এইটা যদি যত তাড়াতাড়ি আপনারা আসবেন তত তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরে যাবেন, যদি ওয়ার্স্ট পসিবল আমি ধরে নিই যে রেকার করছে বা করবে, তাতেও ভয় পেয়ে ভয় পাওয়ার কিচ্ছু নেই, সেটাকেও আবার সারিয়ে ফেলা যায়। মানে এটা কখনোই একদম ভয়ঙ্কর যেমন ট্রিপল নেগেটিভ বা হার্ট-2 ক্ষেত্রে, ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে, যে সেক্ষেত্রে খুব ঝামেলা, কিন্তু তন্ময়ের হাতে আবার ওষুধ প্রচুর, ইমিউনোথেরাপি সেক্ষেত্রে একটা ভালো রোল প্লে করবে, কিন্তু এক্ষেত্রে ইমিউনোথেরাপি দরকার নেই, যেখানে দরকার নেই সেখানে শুধু শুধু বিনা কারণে পয়সা খরচ করেও তো লাভ নেই। এটা তন্ময়ের ভাষ্যে ভালো ধরনের ক্যান্সার, কিন্তু তাই বলে ফেলে রাখা বা ওই ব্লোটিং হচ্ছে আপনার, বারবার অ্যাসিডিটি হচ্ছে, খেতে ইচ্ছে করছে না, একটু বমি বমি পাচ্ছে, দীর্ঘকাল চলছে, সেটাও কিন্তু ভালো নয়। হয়তো দেখা যাবে কিছুই নেই, কিন্তু একবার একজন মেডিকেল অঙ্কোলজিস্টকে দেখিয়ে নেওয়া যে ডাক্তারবাবু এরকম হচ্ছে, আপনি তো বলেছিলেন আমরা একবার আপনার কাছে এসেছি, ডাক্তারবাবু আপনাকে বাদবাকিটা বলে দেবেন কী করতে হবে করতে হবে না। আজকের বিদায় নমস্কার, আবার দেখা হবে ঠিক এই সময় সামনের সপ্তাহে 6টা 25 মিনিটে। সকলে খুব ভালো থাকবেন, এবং ক্যান্সার নিয়ে সত্যি সত্যি একটা সচেতনতা আপনারা তৈরি করতে পারেন, আমরা সেইটা চাইছি, আমাদের সবথেকে বড় পুরস্কার সেটা। আজকের মতো বিদায় নমস্কার। নমস্কার।